আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে প্রেসিডেন্সি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সমাসের দ্বিতীয় লেকচার পড়ব। গত লেকচারে আমরা সমাসের দ্বন্দ্ব সমাস পর্যন্ত পড়েছিলাম এবং দ্বন্দ্ব সমাসের কিছু নিয়মকানুন আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমরা কর্মধারায় সমাস পড়ব। একটু খেল করো। আচ্ছা, আমরা কর্মধারায় সমাস পড়ব। কর্মধারায় সমাসের সমাসটা কাকে বলে এবং কর্মধারা সমাস কত প্রকার এবং কী কী, আমি সবগুলো একটু বিস্তারিত আজকে দেখব। কর্মধারা সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে। আমরা এর আগেও তোমাদেরকে একটা পদ মানে কবিতা ছন্দ আকারে দিয়েছিলাম, বিশেষ্য বিশেষণ এই দুই পদে কর্মধারায় সমাস হয় রীতিমতে। ঠিক দেখো, নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল এখানে এটা কি? এটা হচ্ছে একটা বিশেষণ, আর পদ্ম একটা বিশেষ্য। একটা বিশেষ্য আর বিশেষণ দুইটার মিলনে নীলপদ্ম কি হয়েছে? কর্মধারায় সমাস হয়েছে। নীল যে আকাশ, ঠিক সেম নীল বিশেষণ, আকাশ বিশেষ্য, নীল যে আকাশ, নীল আকাশ, কেমন? তোমরা কর্মধারায় সমাসের ক্ষেত্রে সবসময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, এটা আমি নোট আকারে দিয়েছি, তোমরা একটু নোট লিখে নাও। ব্যাসবাক্যে যে বসে, কর্মধারায় সমাসের ব্যাসবাক্যে কি বসে? দেখো, নীল যে পদ্ম, যে বসেছে। হ্যাঁ, আমরা যখন ব্যাসবাক্য করব তখন এটাতে যে বসবে, নীল যে আকাশ, নীল আকাশ। তারপর বলেছি পূর্বপদ পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হবে। পূর্বপদ, আমরা এখানে যদি স্বাভাবিক পদ দেখি, এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ, ঠিক না? পূর্বপদ, এখন পূর্বপদ বল পরপদ বলতে আমরা সমস্ত পদ ভাঙলে দুইটা পদ পাই, এটা তোমাদেরকে আগেই পড়িয়েছিলাম, একটা পূর্বপদ একটা পরপদ। এখন পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে নীল, পদ্ম হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদটা পরপদের কী হিসেবে ব্যবহৃত হয়েছে? বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। নীল যে পদ্ম, নীল, নীল আকাশ, হ্যাঁ নীল যে আকাশ, নীলটা দেখো নীল আকাশ, এখানে নীল পূর্বপদ, পূর্বপদটা বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। কার বিশেষণ? আকাশের বিশেষণ হিসাবে, কেমন? তিন নম্বর, স্ত্রীবাচক থাকলে পুরুষবাচক হবে, এটা আবার কেমন? স্ত্রীবাচক থাকলে, যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা, আমরা যদি তোমাকে দেয়া থাকে, বোর্ডে দেয়া থাকবে সুন্দর লতা, হ্যাঁ সন্ধি সমাস নির্ণয় করো, তখন তুমি এটাকে চিন্তা করতে হবে, স্ত্রীবাচক থাকলে পুরুষবাচক না, তখন চিন্তা করতে হবে যদি পুরুষবাচকের শব্দটা থাকে সেটাকে আমরা স্ত্রীবাচক করে দিব, তাহলে কী হয়ে যাবে? সুন্দর আছে, সুন্দরী বানাই দেব, সুন্দরী যে লতা, সুন্দর লতা, কেমন? আচ্ছা, আরও কয়েকটা বিষয় এই শব্দগুলো থাকলে আমাদেরকে এভাবে করতে হবে। দেখো, যদি কু থাকে কদ হবে, তার মানে যদি কদ থাকে তাহলে কি হবে? কদ মানে কু হবে। যদি আমাদেরকে দেয়া থাকলো কদাচার, কদ আছে নাকি নাই, কদ দেয়া আছে, তোমাদের তো আর ব্যাসবাক্য দেয়া থাকবে না, থাকবে হচ্ছে মূল ইয়েটা, সমস্ত পদটা। এখন দেয়া আছে কদাচার, তুমি প্রথমে দেখতেছো কদ আছে, কদ থাকলে কি হয়? কু, আমরা দিব কু যে আচার, কি হয়? কদাচার। মহৎ বা মহান যদি থাকে, মহান বা মহৎ থাকলে মহা হবে, যেমন মহান যে নবী, মহানবী, তোমাদের যদি দেয়া থাকে মহানবী, তুমি মহা দেখলেই তোমাকে বুঝতে হবে এখানে মহৎ অথবা মহান হতে পারে। তারপর যদি দেয়া থাকে মহাজ্ঞান, ঠিক সেম মহা দেয়া আছে তার মানে তোমার মহৎ বসবে, হ্যাঁ মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। আবার খেয়াল করে একটু, রাজার স্থানে মানে রাজা যেখানে হবে সেখানে রাজ বসবে, যেখানেই দেখবা রাজা আছে সেখানেই বুঝবা কি হবে? রাজ হয়। অর্থাৎ যদি রাজ দেখো তাহলে কি হবে? রাজা হবে। মহারাজ, রাজ আছে পরে, তাহলে কি হবে? মহান যে রাজা, কি হয়? মহারাজ, মহান যে রাজা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত কর্মধারা সমাস তুমি এইটুকু জানলে তোমার জন্য একটা সহজ হবে। এখন আমরা কর্মধারা সমাসের প্রকারভেদগুলো দেখব। কর্মধারা সমাস কয় প্রকার? কর্মধারা সমাস মূলত তোমাদের বইতে হয়তো পাঁচ প্রকার দেয়া, সাধারণ কর্মধারা সমাস, মধ্যপদলোপী, তারপর উপমান, উপমিত, রূপক। হ্যাঁ, আমরা এখানে চারটা আলোচনা করব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সাধারণটা মূলত আমরা কর্মধারা সমাসের মূল কর্মধারা সমাস যেটা ওইটার মধ্যে আমরা পেয়ে যাই, যার কারণে আমরা ওইটা দেখাচ্ছি না। দেখো, আমরা চার প্রকার দেখাবো, মধ্যপদলোপী কর্মধারা সমাস, উপমান কর্মধারা সমাস, উপমিত কর্মধারা সমাস, রূপক কর্মধারা সমাস, কেমন? মধ্যপদলোপী কর্মধারা সমাস, এটা কি? যে কর্মধারা, যে সমাসের মধ্যপদ কি হবে? লুপ্ত হয়ে যাবে, হ্যাঁ মাঝখানের পদটা বিলুপ্ত হয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা সমাস। যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন, এখানে তিনটা পদ, একটা সিংহ, একটা চিহ্নিত, একটা হচ্ছে আসন, সবগুলো একসাথে কী হয়েছে? সিংহাসন। এখানে মাঝখানে ছিল চিহ্নিত, এই পদটা কিন্তু নেই,
আবার আমরা যদি বলি হাসি মাখা মুখ, কি হয়? হাসি মুখ। এখানে মাঝখানে একটা পদ ছিল হাসি মুখ, মাখা, মাখা পদটা কি হয়ে গেছে আমাদের মধ্যপদলুপী কারণে এটা মাঝখানের পদ লুপ্ত হয়ে গেছে, মধ্যপদলুপী কর্মধারা সমাস। তারপরে আমরা দুই নম্বরে দেখব উপমান কর্মধারা সমাস। উপমান কি? উপমান আর উপমিত এটা তোমাদের জন্য একটু মাঝে মাঝে বলে থাকো যে একটু কঠিন হয়, খুব সহজে তোমরা একটু দেখবা। উপমান যার সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ যার সাথে তুলনা করবে সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করবে সে হচ্ছে উপমেয় বা উপমিত। হ্যাঁ, এই উপমিত দুইটা নাম, উপমা উপমিত অথবা উপমেয় হতে পারে। এখন উপমান যার সাথে তুলনা করা হয়, দেখো কাজলের মতো কালো, কার মতো কালো? কাজলের মতো, কাজলের মতো কালো, এটা কি? উপমান কর্মধারা সমাস। কেমন? আবার আমরা যদি বলি তুষারের ন্যায় শুভ্র, কার মতো শুভ্র? তুষারের ন্যায় শুভ্র। হ্যাঁ, তুষার শুভ্র। আর উপমিতর ক্ষেত্রে দেখো মুখ চন্দ্রের ন্যায়। আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, উপমানের ক্ষেত্রে একটা বিশেষ্য হয়, একটা বিশেষণ হবে, আর উপমিতের ক্ষেত্রে দুইটা বিশেষণ বিশেষ্য থাকবে। কেমন দুইটা বিশেষ্য থাকে? দেখো মুখ চন্দ্রের ন্যায়, মুখ একটা কি বিশেষ্য, চন্দ্র একটা বিশেষ্য, দুইটা বিশেষ্য সমন্বয় এখানে আমরা দেখতে পাচ্ছি। মুখচন্দ্র, মুখচন্দ্র যদি আমরা বেশবাক্য করি, তারপরে আমরা যদি এটা সমস্ত পদ বের করি, মুখ একটা, চন্দ্র একটা, মুখ একটা, দুইটা থাকবে এখানে, আমরা দুইটাই কিন্তু পাচ্ছি বিশেষ্য। কেমন? এখন এটা হচ্ছে কি উপমিত। কেন উপমিত হয়েছে? যাকে তুলনা করা হয়েছে, কাকে তুলনা করা হয়েছে? মুখকে তুলনা করা হয়েছে। মুখ কার ন্যায়? চন্দ্রের ন্যায়। মুখকে তুলনা করা হয়েছে। এখানে দেখো পুরুষ সিংহের ন্যায়, পুরুষকে তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে? পুরুষকে। পুরুষ কিসের ন্যায়? সিংহের ন্যায়। এখানে পুরুষটা কি? পুরুষ হচ্ছে উপমিত বা উপমেয়। কেমন? কারণ আমরা পুরুষকে তুলনা করেছি। আবার যদি তোমাকে বলা হয় এখানে সিংহ যদি ধরি, তাহলে সিংহটা কি? সিংহটা হচ্ছে উপমান, কারণ সিংহের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। কেমন? আচ্ছা, সর্বশেষ আছে রূপক কর্মধারে সমাস, চার নম্বরে আমাদের যেটা রূপক। রূপক কাকে বলে? রূপক হচ্ছে উপমান ও উপমিতের মধ্যে অভিন্নতা কল্পনা করা, অর্থাৎ অভিন্নতা কল্পনা করা হলে তখন তাকে কি বলে? রূপক কর্মধারে সমাস বলে। যেমন দেখো মন রূপ মাঝি, মন মাঝি। আবার যদি আমরা বলি প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। কেমন? এটা হচ্ছে আমাদের মূলত রূপক কর্মধারে সমাস। তো আমরা দেখছিলাম কর্মধারয় সমাসের প্রকারগুলো, এবারে আমরা দেখব হচ্ছে তৎপুরুষ সমাস। সমাসের তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস কয় প্রকার ও কী কী আমরা প্রত্যেকটা দেখব। দেখো তৎপুরুষের তোমাদের যে সংজ্ঞাটা আমি দিয়েছিলাম, বিভক্তি লোপ পেয়ে সমাস হলে তৎপুরুষ সমাস তাকে বলে। আর এখানে বইয়ের ভাষায় যদি আমরা দেখি, দেখো পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে, লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ পূর্বপদের বিভক্তিটা লোপ পাবে এবং পরপদের অর্থটা কীভাবে প্রধানভাবে বুঝাবে তাকে হচ্ছে তৎপুরুষ সমাস বলে। যেমন লোককে দেখানো, হ্যাঁ এখানে লোককে দেখানো মানে কি? লোক দেখানো, এই যে পরপদের যে অর্থ দেখানো এটা কিন্তু প্রধানভাবে বোঝাচ্ছে, মানে লোককে দেখাইতে হবে। হ্যাঁ, লোক দেখানো, এখানে মূলত লোককে, একটা কে বিভক্তি ছিল, ঠিক না? আমরা বিভক্তি চিহ্নগুলা এই তৎপুরুষ সমাস যদি পড়তে চাই, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিভক্তিগুলো আগে জানতে হবে। আমরা কারক বিভক্তি পড়েছি, সেক্ষেত্রে বিভক্তিগুলো একটু দেখব, কারণ এই বিভক্তি মূল। কারণ এখানে দেখো লোককে দেখানো, লোককে, এটা কে বিভক্তি? এটা হচ্ছে মূলত দ্বিতীয় বিভক্তি, ঠিক না? লোককে দেখানো কে, এই বিভক্তি লোপ পেয়ে এখানে কিন্তু সমাস নির্ণীত হয়েছে এটা। কেমন? তো আমরা তৎপুরুষ সমাসের প্রকারগুলো দেখার আগে বিভক্তিটা একটু দেখে নিব। যেমন বিভক্তি চিহ্ন দ্বিতীয় বিভক্তিতে কে রে, তৃতীয় বিভক্তি আছে ধারা দিয়ে কর্তৃক, চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত তরে, পঞ্চমী হতে পারে হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে রয়ের, সপ্তমী হচ্ছে, সপ্তমী কি এ অতে, মানে এ অন্তস্থিতে নাকি? আচ্ছা, সমাস তৎপুরুষ সমাস কয় প্রকার দেখো? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ন উপপদ এবং অলুক, অর্থাৎ নয় প্রকার। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত ছয় প্রকার, আর এদিকে আছে ন উপপদ ও লোক, তিন প্রকার, নয় তিন ছয় প্রকার দেয়া আছে। কেমন? আমরা ছয় প্রকার সবগুলো একটু দেখব। দেখো দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে? এখানে আমি একটু সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়
পূর্বপদের কোন কি লোপ পাবে? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, তাকে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন মাকে হারা, মা হারা, এখানে কে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। নবীনকে বরণ, নবীন, নবীন কে, এখানে কে আছে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, নবীনকে বরণ অর্থাৎ নবীন বরণ। তৃতীয় বিভক্তির সংজ্ঞা যদি আমি তৃতীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি কী বলবা? ঠিক সেম এটা যেটা বলছো, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওইটা ঠিক সেম, পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। কেমন? যেমন মন দিয়ে গড়া, মন গড়া, দেখো তো তৃতীয় তৎপুরুষ সমাস আমাদের তৃতীয় বিভক্তি ধারা দিয়া কর্তৃক এখানে আছে নাকি নাই? এখানে রয়েছে, মন দিয়ে গড়া, দিয়ে, এখন দিয়ে লোপ পেয়ে যে সমাস হয়েছে মন গড়া, হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। আবার দেখো শ্রম ধারা লব্ধ, শ্রমলব্ধ, এখানে তৃতীয় তৎপুরুষ সমাসের ধারা দিয়ে কর্তৃকের একটাও আছে কিনা? হ্যাঁ আছে, কি ধারা, শ্রম ধারা, এখানে তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে এজন্য এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস শ্রমলব্ধ। চতুর্থী, একইভাবে সংজ্ঞা কি? পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন দেখো বিয়ের জন্য পাগল, কি বিয়ে পাগল, এখানে জন্য, দেখো তো আমাদের চতুর্থী বিভক্তির মধ্যে কে জন্য নিমিত্ত আছে নাকি নাই? হ্যাঁ অবশ্যই আমাদের কে জন্য আছে নাকি। আবার দেখো গুরুকে ভক্তি, কে বিভক্তি, চতুর্থী বিভক্তিতে কে জন্য নিমিত্তে কে আছে না নাই? আছে, তাহলে এটা হচ্ছে চতুর্থী বিভক্তি গুরু ভক্তি। পঞ্চমী, ঠিক সেমভাবে সংখ্যা, পূর্ববোধের পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হবে সেটাই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া, থেকে, পঞ্চমী বিভক্তিতে হতে থেকে চেয়ে আছে, আছে, তাহলে ঘর ছাড়া, পরাণের চেয়ে প্রিয়, চেয়ে, পঞ্চমী বিভক্তি আছে। এবার ষষ্ঠী তৎপুরুষ সমাস কি? পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাই, আমাদের সবগুলোই কি পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে সমাস হচ্ছে। প্রথম দ্বিতীয়টা দ্বিতীয়র সাথে, তৃতীয়টা তৃতীয়, এখানে তুমি বিভক্তি চিহ্নগুলা এখানে প্রত্যেকটা প্রকারের সাথে যেটা যে প্রকার দেওয়া আছে ওটার সাথে ওইটা মিলে যাবে। কেমন? ষষ্ঠী, তাহলে ষষ্ঠী বিভক্তি দেখো, চায়ের বাগান কি হয়, চা বাগান, চায়ের র আছে নাকি নাই? ষষ্ঠী বিভক্তিতে আছে র, এর, চায়ের আছে না, এর, চায়ের বাগান, চা বাগান। যদি বলি রাজার পুত্র, র আছে নাকি নাই? রাজার পুত্র কি হয়, রাজপুত্র। সপ্তমী, পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটাকে কি বলবে? সপ্তমী তৎপুরুষ সমাস বলবে। যেমন গাছে পাকা, গাছে, হ্যাঁ এ, আমরা জানি সপ্তমী বিভক্তি কি এ অন্তস্থিবতী, এ এ অতে, কেমন, তাহলে গাছে এ আছে না, এ, তাহলে গাছে এটা কি সপ্তমী তৎপুরুষ সমাস আমরা বুঝতে পারছি, গাছ পাকা। আমরা বলতে পারি দিবায় নিদ্র কি হয়, দিবা নিদ্র, এই যে দিবায় অন্তস্থীয় শেষে আছে নাকি নাই, দিবায় আছে, তাহলে আমাদের এটা দিবায় নিদ্র সপ্তমী তৎপুরুষ সমাস। দেখো ন, নয়ের বেলা আমরা একটু উপরে সংজ্ঞা লিখে দিয়েছি, নাবাচক না, নেই, নাই, নয়, পূর্বে বসে, ন বা ন তৎপুরুষ সমাসে কী পরে বসবে? নাবাচক শব্দ ন, না, নেই, নাই, নয়, এগুলো পূর্বে বসে যে সমাস হবে সেটাকেই ন তৎপুরুষ সমাস বলে। যেমন ন আচার কি হয়, অনাচার, নয় কেজু, নয় কেজু মানে কি অকেজু, যাকে দিয়ে কাজ হচ্ছে না। তারপর হচ্ছে উপপদ, উপপদ তৎপুরুষ সমাস। এবার দেখো আমরা উপরে সংজ্ঞাটার মধ্যে সংক্ষিপ্ত দিয়েছি, ক্রিয়ামূলে কৃতপ্রত্যয় যোগে, অর্থাৎ ক্রিয়ামূলে কৃতপ্রত্যয় যুক্ত হয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। দেখো জলে চড়ে যা, জলচর, ধামা ধরে যে, ধামা ধরা, ঠিক আছে। সর্বশেষ দেখো পূর্বপদ লোপ পায় না, অর্থাৎ অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদ কী হবে না, লোপ পাবে না, যা আছে তাই থাকবে। দেখো মাটির মানুষ, আমরা যখন তৎপুরুষ সমাস করছি মাটির মানুষ, কলেজে পড়া, কলেজে পড়া, যা আছে আমাদের তাই হয়েছে, আমাদের পূর্বপদ কোনো লোপ পাওয়ার সুযোগ এখানে নেই। কেমন? মূলত তৎপুরুষ সমাসের এই সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখলে তৎপুরুষ সমাস আলাদা সমস্যা হবে না। তারপরে আমাদের চার নম্বর প্রকার ছিল দ্বিগু সমাস, আমরা তৎপুরুষ সমাসে পড়েই দ্বিগু সমাস, তারপরে আর দুইটা সমাস আমাদের বাকি থাকে আছে, বহুব্রী সমাস আর অবৈভব সমাস। দেখো দ্বিগু সমাস, দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাসের সংজ্ঞা সমষ্টি, আমরা যেটাকে সমাহার বলেছি, আমরা বলেছি আগে সংখ্যা অন্তে সমাহার দ্বিগু সমাস নাম তাহার, বলেছিলাম তোমাদের আগের ক্লাসে যখন সমাসের সংজ্ঞা পড়েছি কবিতা আকারে। এবার দেখো সমষ্টি সমাহার যেটাকে আমরা বলি, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন তিন কালের সমাহার,
তিন কালের আগে সংখ্যা আছে পরে সমাহার আছে, তিন কালের সমাহার ত্রিকাল, শত আব্দের সমাহার শতাব্দী, অর্থাৎ শত আমরা যদি বলি চার রাস্তার সমাহার কি হয় চৌরাস্তা, ঠিক এইভাবে দ্বিগু সমাস হচ্ছে আমরা সমাহার যুক্ত করে আগে সংখ্যা থাকবে পরে হচ্ছে সমাহার থাকবে। হ্যাঁ, তাহলে আমরা দ্বিগু সমাস খুব সহজে নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে এ পর্যন্তই, দ্বিগু সমাস পর্যন্ত থাকবে, আর আগামী ক্লাসে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের বাকি যতটুকু আছে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।